তাহিয়াতুর মধ্যে শিক্ষা করেছি নবীর উপর সালামকে নেতিমু আমরা তাহিয়াতুর মধ্যে পাইছি কিতা পাইছো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সালামকে নেফেস করন এটা আমরা আল্লাহ আমরারে তাহিয়াতুর শিক্ষা দিছেন এখন দুরুদ কেমনে ফেস করন দুরুদ তো দুইটা জিনিস একটা হলো নবীর জন্য দোয়া করা আর একটা হলো নবীর প্রশংসা করা এটা আমরা কেমনে করব ও নবীজি সালামটা তো আমরা শিখছি দুরুদটা তো শিখছি না আমরারে শিখাইয়া দেব তখন সময় নবীজি দুরুদ ফইরা শিখাইলেন কোন দুরুদ এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিমী একবার কোন সুবহানাল্লাহ দুরুদ ইব্রাহিমের ফজিলতটা কত এটা কই থেকে আইছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কেমনে দুরুদ পড়তাম নবী দুরুদ ইব্রাহিম পড়িয়া শুনাই দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নবীর উপর দুরুদ সালাম এর বিধান আলোচনা করুন বুঝেননি বিষয়টা দুরুদ সালাম ফেস করার নিয়মটা কি বিধানটা কি অথচ আমরা দেশের বিদাতিরা কোন সিস্টেমে দুরুদ পড়ে এরার দুরুদের মধ্যে গলত কি আবার দুরুদের মধ্যখানে বাংলা গজল হরে ঠিক নেই দুরুদ পরে গলত দুরুদের মাঝখানে মাঝখানে গজল হরে গলত এটা দৈরা না দিলে এই বিষয়ে বোঝানো যায় তো কিন্তু বর্তমান পরিস্থিতি এই বিষয়টা এখনের জন্য মানানসই হইতাছে না কিন্তু প্রতিদিন কয়টা অধিবেশন চলে পাঁচটা সাত দিনের পাঁচটা অধিবেশনে পাঁচটা ৩২টা অধিবেশন ৩২টা অধিবেশনে যদি খালি ফিলিস্তিনি হয় মানুষের আবার বিরক্ত লাগতে যাবে সুতরাং এই বিষয়টাও গুরুত্বপূর্ণ এখনের সময়ের জন্য প্রয়োজন মনে করে কর্তৃপক্ষ দিয়েছে আমরা দেশে দুরুদ সালাম নিয়া বড় ফেসাল বেজাল হইতেছে আল্লাহ যদি তৌফিক দেন এই অধিবেশনে কিছু শোনাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা আমাদের আয়াতে আসি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নবীর উপর দুরুদ পড়েন ওয়া মালাইকাতাহু ফিরিস্তারাও নবীর উপর দুরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
ফর আল্লাহ দুরুদ পড়েন, ফেরেশতায় দুরুদ পড়ে। হে ঈমানদার, তোমরা নবীর উপর দুরুদ সালাম ফেরেশতা। এই হলো আয়াতের তরজমা। আল্লাহ দুরুদ পড়েন, ফেরেশতারাও দুরুদ পড়ে, তোমরাও দুরুদ সালাম ফেরেশতা। এখন আমাদেরকে এই বিষয়টা বুঝতে হলে কয়েকটা দিক করতে হবে। একটা হল দুরুদ সালাম পড়ার বিধানটা, দুরুদ পড়ার বিধানটা কি। আরেকটা হল দুরুদ পড়ার ফজিলতটা কি। আরেকটা হল দুরুদ পড়ার নিয়মটা কি। আরেকটা হল শরীয়তের নিয়ম সাইদা আলতু আলতু দুরুদ কি পড়ে, আর দুরুদের মাঝখানে গজল কি পড়ে, আর এই দুরুদে আর গজলের মধ্যে গলতটা কি। কটা হইল? চারটা। একটা হল দুরুদ পড়ার হুকুমটা কি, আরেকটা হল দুরুদ পড়ার ফজিলতটা কি, আরেকটা হল দুরুদ পড়ার নিয়মটা কি, আরেকটা হল আমরার দেশে গলত দুরুদটা কি। এটা গলত কিভাবে, আর দুরুদের মাঝখানে গজল পড়ে, গজলটা কি, গজলের মধ্যে গলতটা কি। বুঝাইতেছে নি নাইতেছে না? এটা পরিষ্কার করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাব। দুরুদ পড়ার হুকুমটা কি ভাই? জীবনে একবার নবীর উপর দুরুদ পড়া উম্মতের উপর ফরজ। জীবনে একবার নবীর উপর দুরুদ পড়া ফরজ। পড়ছি আজকে, পড়ছি না আমরা খুতবার মাঝে। জীবনে একবার দুরুদ পড়া নবীর উপর ফরজ। আর কোন মজলিসে যদি নবীর আলোচনা আসে, নবীর নাম আসে, তো একবার ফরা এই মজলিসও একবার ফরা হইল ওয়াজিব। আর যতবার নবীর নাম আসে মজলিসে, বারংবার নবীর নামের সাথে দুরুদ পড়া মুস্তাহাব। পরিষ্কার হয়েছে? জীবনে একবার পড়া ফরজ। কোন মজলিসে নবীর নাম যদি বারবার নেয়, একবার পড়া, আর যতবার নাম নিবে নামের সাথে সাথে দুরুদ পড়া মুস্তাহাব। গেল চারটা বাঘের মাঝে এক বাঘ গেছে। এখন আসুন দুরুদ পড়ার ফজিলতটা কি। দুরুদ পড়ার ফজিলতে আমি খুতবাতে একখান হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত হুত্তাতানহু আশারা ফাতিহাত ওয়ারফিগাত লাহু আশারা দারাজাত। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে নাকি আমি নবীর উপর একবার দুরুদ পাঠ করিবে, আল্লাহ তাআলা তার উপর দশটা রহমত নাযিল করিবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, নবীর উপর একবার দুরুদ পাঠ করিলে আল্লাহ তার উপর দশটা রহমত নাযিল করেন। আশারা ফাতিহাত
সে শুনছেন না, একবার দুরুদ পাঠ করলে কি কি হয়? নবীর উপরে একবার দুরুদ পাঠ করিলে আল্লাহ তার উপর দশটা রহমত নাযিল করেন। তার জীবনের দশটা গুনাহ মাফ করিয়া দেন, আর তার মর্যাদা দশ গুণে বৃদ্ধি করিয়া দে। একটা বার দুরুদ পড়লে কত বড় ফজিল, দশটা রহমত নাজিল করেন আল্লাহ আর আপনার জীবনের দশটা গুনাহ মাফ হইব, আর আপনার মর্যাদা যতটুকু আছে এর চাইতে আরো দশ গুণ বাড়াইয়া দেওয়া হবে। দুরুদের ফজিল একটা হাদিস পাইলাম, আরেক হাদিস আল্লাহর রাসূল বলে আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতা। নবী বলেন ও আমার উম্মত, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 9,30,00,000 মানুষের সূর্যটা মাত্র এক মাইল উর্ধে করিয়া দেওয়া হইব, মাথার গাম পায়ে যাইব, পায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব। এমত অবস্থায় দুনিয়ার জগতে আমি নবীর উপর দুরুদ যে বেশি বেশি পড়িব, সেই লোকটা হাসরের মাঠে আমি নবীর তত নিকটে দাঁড়াইব। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, দুইটা হাদিস গেল ফজিল হতে, আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সায়াহীন ফিল আরদ, ও দুনিয়ার মানুষ আল্লাহর কিছু ফেরেশতা আছে রে, এরা দুনিয়ার জমিনে ভ্রমণ করে, ইউবাল্লিগুনি মিন উম্মাতিয়াস সালাম, একদল ফেরেশতা জমিনে ভ্রমণ করে আর দেখে কে নবীর উপর দুরুদ পড়ে আর সালাম করে, কে নবীর উপর দুরুদ পড়ে আর সালাম পাঠায়, ওই ফেরেশতারা তার দুরুদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দে। কটা হাদিস কইলাম? তিনটে হাদিস কইলাম ভাই। দুরুদের ফজিলত যদি হইতে থাকি হাদিস, আজকের অধিবেশনে বাকি যে সময় খান আছে যাইব না, এজন্যে আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্যে তিনটা হাদিস বললাম। একটা হলো যে একবার নবীর উপর দুরুদ পড়িব, আল্লাহ তার উপর দশটা রহমত নাযিল করিবেন, দশটা গুনাহ মাফ করিয়া দিবেন, তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করিয়া দিবেন। আর একটা হইল নবীর উপর যে তত বেশি দুরুদ পাঠ করিব, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সে তত নবীর কাছে দাঁড়াইব। আর একটা হইল একদল ফেরেশতা জমিনের মধ্যে ভ্রমণ করে দিই, যে নবীর উপর দুরুদ পড়ে সালাম পাঠ করে, তার দুরুদ আর সালাম ওই ফেরেশতায় নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দে। গেল দুই নম্বর। এক নম্বর গেল দুরুদ পড়ার হুকুমটা কি, দুই নম্বর গেল দুরুদ পড়ার ফজিলতটা কি। আহা,
আমরা উসে বদনাম, আমরা মিলে দুধ করি না, আমরা উসে বদনাম, আমরা দুরুদ ফরি না, আমরা দুরুদ ফরি, এরা কেমনে ফরে এমনে ফরি না, এরা কেমনে ফরে আইতাছে, আমার ভাই যান ফিলিস্তিনের মুসলমান নাকি মারি খাইতেছে, ও হতলা বিদাতি মোল্লায় ওয়াজ হয়নি, বাফের বুতো হতো না, নবীর অপমান না করলে এরা আন্দোলন নামেনি, বাফের বুতো নাই, কোরআনের অবমাননা করলে মিছিল মিটিং এ নামেনি, বাফের বুতো নাই, আর উল্লা দূর সামরা মিলে নবীর দুরুদ পড়ি না, শূন্য যা নবীর দুরুদের ফজিলত কইতাছি, আর দুরুদ ফাতনা হইয়া তো আমরা ওয়াজই শুরু করি না, বে হয় বাগে বাক করছিলাম, কটা গেল দুইটা গেল, দুরুদ পড়ার হুকুমটা কি, দুরুদ পড়ার ফজিলতটা কি, এখন আসুন তিন নম্বরে দুরুদ পড়ার নিয়ম কানুন থাকি, কথা বোঝা এসে নি না এসে না, দুরুদ পড়ার নিয়ম কানুন থাকি, আসুন আয়াতে আসুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু صلوا عليه وسلموا تسليما الله درود করেন ফিরেশতায় درود করে এ বিশ্বের মুসলমান নর নারী তোমরাও درود করো আল্লাহ درود করেন এই কথাটার অর্থ কি কথাটা ঠিক না ঠিক صلوا শব্দের অর্থ হলো درود আমার ভাই এই সন্নু শব্দ আল্লাহর দিকে লাগাইলে হইব এ করত ফিরিস্তার দিকে লাগাইলে হইব আরে করত মুমিন মুসলমানের দিকে লাগাইলে হইব আরে করত কথা বুঝাইছি নি নাইছে না আল্লাহ দুরুদ পড়েন এর মতলব হলো সলাত পড়েন আল্লাহর দিকে সলাতটাকে নিসবত করলে মতলব হইব রহমত মতলব কি হবে আল্লাহ দুরুদ পড়েন নবীর উপর এর অর্থ কি আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন আল্লাহ দুরুদ পড়েন এই কথার অর্থ কি আল্লাহ কি হইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আল্লাহ আবার কার কাছে হইতা আল্লাহ তো আল্লাহ হই আমরা না আল্লাহর কাছে হইতাম আল্লাহ দুরুদ পড়েন এর অর্থ হলো আল্লাহ নবীর উপর রহমত নাজিল করে আর ফিরিস্তারা দুরুদ পড়েন এর অর্থ কি ফিরিস্তারা দুরুদ পড়েন সল্লু শব্দের সম্পর্ক যখন ফিরিস্তার সাথে হয় তখন হয় দোয়া ফিরিস্তারা দুরুদ পড়েন মানে ফিরিস্তারা নবীর জন্য খোদার কাছে দোয়া করে কথা বুঝাইছি নি নাইছে না ফিরিস্তারা কয় আল্লাহুম্মা দেখো আমার ভাই জান ফিরিস্তারা দুরুদ পড়েন মানে ফিরিস্তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার নবীর উপর রহমত নাজিল কর আর উম্মতে মুহাম্মদিয়ার সাথে যখন সল্লুর সম্পর্ক হয় তখন হয় দুই অর্থ একটা হলো দোয়া আর একটা হলো মদাহ বা সানা মদাহ বা সানা এই দুইটার অর্থ হইল প্রশংসা তাইলে আমরা যে নবীর উপর দুরুদ পড়ি এই কথার অর্থ হইল একটা দোয়া করা আর একটা নবীর প্রশংসা করা কথা বোঝা যাইতেছে নি না যাইতেছে না আমরা নবীর উপর দুরুদ পড়া মুমিন মুসলমানের নবীর উপর দুরুদ পড়া এর দুইটা অর্থ একটা হলো আল্লাহর কাছে
সাওয়া আল্লাহ তোমার নবীর উপর রহমত নাযিল করো, আরেকটা হলো নবীজির প্রশংসা করা। তাইলে সল্লু, দুরুদের সম্পর্ক আল্লাহর সাথে হইলে এক, ফেরেশতার সাথে হইলে এক, মুমিনের সাথে হইলে আরে এক, যা না তিন যা। আল্লাহকে কইছেন আমি আল্লাহর দুরুদ পড়ি, আমার ফেরেশতায় দুরুদ পড়ে, তোমরাও দুরুদ পড়ো। এটার কথাটার এই মতলব কি, এক না তিনটা? তিনটা। আল্লাহর দুরুদ পড়েন মানে আল্লাহ নবীর উপর রহমত নাযিল করেন, ফেরেশতায় দুরুদ পড়েন মানে ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে নবীর উপর রহমত নাযিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর মুমিনে দুরুদ পড়েন মানে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর উপর রহমত নাযিল করো। এ আরেকটা হলো নবীর প্রশংসা করা। আয়াত বুঝাইছে নি নাইছে না? এখন আসুন আমার ভাইজান, আমরা নবীর উপর দুরুদ সালাম পেশ করতাম, এটা নিয়ম থাকে। তিন নম্বর, দুরুদ সালাম যে পেশ করতাম আমরা, এটা নিয়ম থাকে। নিয়ম কি? দুইটা জিনিস, একটা হলো দুরুদ আর একটা হলো সালাম। আর দুরুদটা পেশ করতে গিয়া লক্ষ্য রাখতে হবে কিসের? একটা নবীর জন্য দোয়া আর একটা নবীর প্রশংসা। এর বাহিরে গেলে দুরুদ হইত না। একটা হলো নবীর জন্য রহমত নাযিলের দোয়া, আর একটা হলো নবীর প্রশংসা আর সালাম পেশ করা। আমার ভাইজান, ইয়া যখন নাযিল হইল, সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করল, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর রাসূল, নবীর উপর দুরুদ পেশ করব, সালাম পেশ করিব? এ আল্লাহর হাবিব, সালাম কিভাবে পেশ করিব? আমরা আত্তাহিয়াতুর মধ্যে শিক্ষা করেছি, নবীর উপর সালাম কেমনে দিব? আমরা আত্তাহিয়াতুর মধ্যে পাইছি, কিতা পাইছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম কেমনে পেশ করন? এটা আমরা আল্লাহ আমরা আত্তাহিয়াতু শিক্ষা দিছেন। এখন দুরুদ কেমনে পেশ করন? দুরুদ তো দুইটা জিনিস, একটা হলো নবীর জন্য দোয়া করা, আর একটা হলো নবীর প্রশংসা করা। এটা আমরা কেমনে করব? ও নবীজি, সালামটা তো আমরা শিখছি, দুরুদটা তো শিখছি না, আমরা শিখাইয়া দেব। তখন সময় নবীজি দুরুদ ফইরা শিখাইলেন, কোন দুরুদ? এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিমী। একবার কোন সুবহানাল্লাহ, দুরুদ ইব্রাহিমীর ফজিলতটা কত, এটা কই থেকে আইছে? সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, কেমনে দুরুদ পড়তাম? নবী আল্লাহ নবী শিক্ষা দিলেন, এই হলো দুরুদ, দুরুদে ইব্রাহিমী তোমরা পড়ো। আমার ভাইজান, এখন নবী যেইভাবে শিক্ষা দিছেন, হুবহু এই শব্দ দিয়েই দুরুদ পড়তে হবে। আর এই শব্দ ছাড়া অন্য শব্দ দিয়া যেটার মধ্যে নবীর প্রশংসা হয় এবং নবীর জন্য দোয়া হয়, অন্য শব্দ দিয়া ফোরানো যাইব। কথা বুঝাইছে নি নাইছে না? দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়তে আপনি পারবেন, যদি এটার মধ্যে দোয়া থাকে
আর নবীর প্রশংসা থাকে। দুরুদ ইব্রাহিম হল সবচাইতে উত্তম দুরুদ, সরাসরি নবী শব্দ শিক্ষা দিয়ে দিয়েছেন, এই জন্যেই এই দুরুদকে নমাজের মধ্যে লাগাই দিয়েছে। কথাটা ঠিক না বেটি? এটা নবীজি নিজে বলেছেন। তাই বলে এখন এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়া যাবে না তা না, শব্দ নির্ধারিত কইরা নবী এই কথা বলেন নাই যে এই শব্দ ছাড়া দুরুদ পড়া যাবে না, এই কথা বলেন নাই। এই দুরুদ ইব্রাহিমের শব্দ ছাড়া অন্য শব্দ দিয়াও যদি দোয়া হয় এবং প্রশংসা হয় আরবিতে, অন্য শব্দ দিয়াও দুরুদ পড়তে পারবে না, জানিস না? দুরুদ পড়লে দুরুদ হয়ে যাবে, তবে উত্তম হলো দুরুদ ইব্রাহিম। এজন্যে আমার ভাই শেখ বরনি রহমতুল্লাহ আলাইহি একখান সংক্ষিপ্ত দুরুদ পড়ছেন, ঠিক না বেটি? যেখানে আমরা সিলেট বিভাগবাসী বিবারিয়ার মানুষ সহ এই দুরুদ কান হইরা থাকি, এই দুরুদ কান হল দুরুদ ইব্রাহিমের সারমর্ম, এই দুরুদ কান হল দুরুদ ইব্রাহিমের সারমর্ম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম, কথা বুঝাই চিনি নাইছে না? এটা করছেন শেখ বরনী রহমতুল্লাহ আলাইহি। এখনো সুরা সিলেট বিভাগে বা অর্ধ বাংলাদেশে এই দুরুদ হয়। আর বিবাদিয়ার মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আরেকটা দুরুদ পড়তেন, এটাও দুরুদ ইব্রাহিমের সারমর্ম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করতেন, এটাও দুরুদ ইব্রাহিমের সারমর্ম, বিবারিয়ার মুফাসসির হুজুর রহমতুল্লাহ আলাইহি এই দুরুদটা পড়তেন, বিবারিয়াতে এখনো এই দুরুদটা পড়ে। তবে দুরুদে বরুণ বর্ণবীর যে দুরুদ আছিল বরুণা হুজুরের, এই দুরুদটা এখন এমন গালি বইছে বিবারিয়া ও মুফাসসির সাহেব হুজুরটা বেশি একটা পড়ে না, আমরা সিলেটের দুরুদটাও বিবারিয়ার মানুষে বেশি পড়ে, কথা বুঝাইছে নি নাইছে না? তাইলে দুরুদ ইব্রাহিমের সাথে আরো দুইটা দুরুদ শুনাইলাম আপনারা, এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম, মেহরবানি করে আগে বসেন, এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম। বরুণ আর হুজুর এটা শুনুন, আচ্ছা তাইলে তো আমি বাইক ছেড়ে দিব, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসুন আমার ভাই যা, সাত নম্বর তিন নম্বর দুরুদ পড়ার নিয়ম কি? তিন নম্বরে কি খুঁজলাম, দুরুদ পড়ার নিয়ম কি? ভাই শুনি না ভাই শুনি, এক নম্বরে দুরুদ পড়ার হুকুম কি? জীবনে একবার পড়া ফরজ, যেই মজলিসে নবীর নাম লয় একবার পড়া ওয়াজিব, নবীর নাম যতবার লইব ততবার পড়া মুস্তাহাব, গেল হুকুম। এরপরে গেল ফজিলত, ফজিলতে তিনটা হাদিস কইলাম, তিন নম্বরে দুরুদ পড়ার নিয়মটা কি? তিন নম্বরে কি দুরুদ পড়ার নিয়মটা কি? বুঝাইছে নি নাইছে না? দুরুদ পড়ার নিয়মটা কি? হুজুরে এখন কেন আনবা,